বাংলাদেশ ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার পক্ষ হতে আজকের ভিডিও পরিবেশন করছি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে ভিডিওতে আমরা শিখব কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে কনক্রিটের স্ট্রেংথ। আমরা ছয়টা ফ্যাক্টর দেখব, যেই ছয়টা ফ্যাক্টরের উপর কনক্রিটের স্ট্রেংথ ডিপেন্ড করবে। এই ছয়টা জিনিস যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখেন তাহলে কনক্রিটে আমরা ম্যাক্সিমাম স্ট্রেংথটা পাবো। তো প্রথমটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। আমাদের ডিজাইনে যেই ওয়াটার সিমেন্ট রেশিওর কথা বলা আছে সেটা আমরা ইউজ করবো। সাধারণত 0.4 ইউজ করা হয়ে থাকে, তো কনস্ট্রাকশনের সুবিধাতে যেইটা দরকার সেটা ইউজ করবেন। এরপরে হচ্ছে প্রপার্টিস অফ কনক্রিট কনস্টিটিউয়েন্টস, অর্থাৎ কনক্রিটের জন্য যেইটা লাগে সিমেন্ট, স্যান্ড এবং এগ্রিগেট, এই তিনটা প্রপার্টিস সঠিক আছে কি না, আমাদের যেই স্ট্রেংথে সিমেন্ট ইউজ করবো সেটা করা হচ্ছে কি না, যেই রকম স্যান্ড ইউজ করা দরকার সেটা হচ্ছে কি না, এবং এগ্রিগেটটা সঠিক আছে কি না। এবং তিন নম্বরটা হচ্ছে মেথড অফ মিক্সিং অ্যান্ড কিউরিং, আমরা কী মেথডে মিক্সিং করতেছি, মেশিনের মাধ্যমে না হাতের মাধ্যমে, তো এটার উপর ডিপেন্ড করবে। এবং কিউরিংয়ের মেথডটা কী, বিভিন্ন ধরনের কিউরিং করা হয়ে থাকে, সেই কিউরিংয়ের পদ্ধতিগুলো এটা খেয়াল করতে হবে কীভাবে কিউরিং করা হচ্ছে। এরপর এজ অফ কনক্রিট, কনক্রিটের এজ বাড়ার সাথে সাথে স্ট্রেংথ বাড়ে, বাট একটা সময় পরে এজ বাড়ার সাথে সাথে স্ট্রেংথটা কমতে থাকবে, কনক্রিটটা কত এজ হচ্ছে এটা দেখতে হবে। এরপর লোডিং কন্ডিশন, ডেড লোড, লাইভ লোড এবং এক্সটার্নাল যে লোডগুলো আছে এইগুলো দেখতে হবে। এক্সটার্নাল লোড বলতে আর্থকুয়েক লোড, উইন লোড বা বিভিন্ন লোড, টেম্পারেচার লোড, এইগুলোর উপর ডিপেন্ড করবে আমাদের কনক্রিটের স্ট্রেংথ। এবং ফাইনালি শেপ অ্যান্ড ডাইমেনশন, শেপ অ্যান্ড ডাইমেনশনের মধ্যে আসছে স্যার রেক্টেঙ্গুলার, স্কোয়ার, সার্কুলার অর স্পাইরাল। তো আমাদের ডিজাইনে যেটা বলা আছে যে রেক্টেঙ্গুলার হবে না স্কোয়ার হবে এটা দেখতে হবে, যে আমাদের কোনটা আছে এবং আমাদের কোনটা প্রোভাইড করা হচ্ছে। এই ছয়টা জিনিস যদি খেয়াল রাখা হয় তাহলে আমরা কনক্রিটের যে প্রপার স্ট্রেংথটা পাওয়া দরকার সেটা পাবো। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরের ভিডিওগুলোর জন্য আমাদের সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।